সকলকে আমাদের অ্যাম্বিশান ভাইপসের তরফ থেকে নতুন একটি এপিসোডে স্বাগত তোমরা বুঝতেই পারছো যে আমরা কোন বিষয়ে আলোচনা করবো তো মূল আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের সাথে একটি কথা তোমরা যদি এই রকম ধরনের তথ্য আরও পেতে চাও তাহলে তোমরা অলরেডি যারা এ মর্মে আমাদের সাথে যুক্ত হয়েছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও যুক্ত হওনি তাদেরকে বলবো আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে পারো এই রকম ধরনের আপডেট পাওয়ার জন্য তো এবার ফিরি আমরা মূল আলোচনায় তোমরা জানো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা এবছর কলেজে অ্যাডমিশন নিচ্ছ গ্র্যাজুয়েশান বা ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছ তোমরা জানো তোমাদের অ্যাডমিশন যে ফর্ম ফিলাপ সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং বিভিন্ন কলেজে কিন্তু তোমাদের সেই অ্যাডমিশানের যে ডেটা তোমরা সাবমিট করেছ সেই নিরিখে কিন্তু মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে বা হচ্ছে এখনও এবং তোমরা এটাও জানো যে কিছু কিছু কলেজ কিন্তু আগামী যে অ্যাডমিশন প্রক্রিয়ার নেক্সট স্টেপ ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু শুরু করেছে বা অনেক কলেজ এখনও শুরু করেনি তো এ ব্যাপারে তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে কেমন ধরনের ডকুমেন্টস সেখানে ভেরিফিকেশান করা হয় কলেজে তো আজকে আমরা বিস্তারিত জানব তো দেখো তোমাদেরকে বলি এক একটা কলেজে কিন্তু হয়তো দেখা যাচ্ছে উনিশ বিশ হয় একটু দেখা যাচ্ছে কোনো কলেজে একটা ডকুমেন্টস চাইলেও কোনো কলেজে আবার সেই ডকুমেন্টসটা নাও নিতে পারে তো এ মর্মে তোমাদের সামনে আমি ডব্লু ইউ বা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি এর আন্ডারে একটি অন্যতম কলেজ এস এন আই এম বা শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় এই শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় কিন্তু বেশ কয়েকদিন আগে অর্থাৎ কুড়ি তারিখে কিন্তু একটি নোটিফিকেশান পাবলিশ করেছিল এই ডকুমেন্ট ভেরিফিকেশানের উপরে তো আমরা যদি সেই নোটিফিকেশানটা যদি সকলে মিলে একবার দেখে নিই তাহলে আমাদের কাছে ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে প্রত্যেকটি কলেজে মানে অ্যাভারেজ কোন কোন ডকুমেন্টসগুলো ভেরিফিকেশানের জন্য চাওয়া হয় তো চলো আমরা সেই নোটিফিকেশানটা আমরা দেখে আস তো তোমরা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় যেটা এস ইউ বা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারেই কিন্তু পরিচালিত হয়ে থাকে তারপরে দেখো নোটিফিকেশানটি কিন্তু পাবলিশড হয়েছে কুড়ি তারিখে এই মাসেরই তো নোটিফিকেশানটি বিস্তারিত পড়ে নেওয়ার জন্য তোমাদেরকে আমি বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল অ্যাম্বিশন ভাইভস তার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা আমি এই নোটিফিকেশানটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে তোমরা বিস্তারিত পড়ে নিতে পারো তো আমি তোমাদেরকে এখানে যে মূল যে বিষয় সেটা আমি পয়েন্ট আউট করছি দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানের যে প্রক্রিয়া সেটা শুরু হবে এই নোটিফিকেশান অনুযায়ী এই কলেজে ছাব্বিশে জুলাই দু হাজার এবং চলবে কতদিন দেখো তিরিশে জুলাই দু পর্যন্ত চলবে তো এখন মূল যে প্রশ্ন মূল যে বিষয় হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এটাই হচ্ছে মূল মাথা ব্যথা তো দেখো এখানে একটি তারা যে সমস্ত ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলোর নাম এখানে উল্লেখ করেছে দেখো এক নম্বরে এখানে বলছে যে অনলাইন হার্ড কপি অফ অ্যাডমিশন ফর্ম অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশান করেছিলে তখন যে হার্ড কপিটা তোমাদেরকে প্রিন্ট আউট করে দিয়েছিল সেটা দ্বিতীয় নম্বরে দেখো ওর সাথে কী দিতে হবে এইস এস মার্কশিট অ্যান্ড এইস রেজিস্ট্রেশন জেরক্স অ্যান্ড অরিজিনাল দেখো অরিজিনাল ডকুমেন্ট এটা কিন্তু তোমাদের নিয়ে নেবে না কিন্তু জেরক্সের সাথে সাথে অরিজিনালটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে রাখতে হবে আচ্ছা তারপরে দেখো কাস্ট কাস্ট সার্টিফিকেট জেরক্স অ্যান্ড অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং অরিজিনালটা রাখতে হবে তারপরে আধার কার্ড জেরক্স অ্যান্ড অরিজিনাল তারপরে দেখো অ্যাডমিশান ফিস পেমেন্ট রিসিপ্ট জেরক্সের এটা কিন্তু দুটো কপিস চেয়েছে তারপরে এখানে বলছে যে এমপি অ্যাডমিট কার্ড জেরক্স অ্যান্ড অরিজিনাল এবং তারপরে কি চেয়েছে যে স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল নিয়ে নেয় তারপরে দেখো ইনকাম সার্টিফিকেট অরিজিনাল অর্থাৎ যে যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা বা কর্পোরেশন যেখানেই হোক সেখান থেকে কিন্তু যে একটা ইনকাম সার্টিফিকেট মানে পারিবারিক ইয়ারলি বা মান্থলি যে ইনকাম তার একটা সার্টিফিকেট কিন্তু চেয়েছে এই কলেজে হয়তো সব কলেজে এই ডকুমেন্টসটা নাও চাইতে পারে এবং সর্বশেষ যেটা চেয়েছে সাম্প্রতি তোলা কি দুটো ছবির কপি তো তোমরা এখানে বুঝতেই পারলে যে এই যে কলেজ অর্থাৎ ডব্লু ইউ এর আন্ডারে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় এখানে কী কী ডকুমেন্টস তারা চেয়েছে তো এই ডকুমেন্টসের নিরিখে আমরা কিন্তু অন্য কলেজের ক্ষেত্রেও ধারণা করতে পারি মানে এইগুলোই কিন্তু ম্যাক্সিমাম এখানে যেটা উল্লেখ করা হয়েছে তার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ডকুমেন্টস কিন্তু অন্য কলেজেও এটা লাগবে এটা শিওর হওয়া যায় হয়তো আমি যেটা বললাম এই যে ইনকাম সার্টিফিকেট এটা হয়তো অনেক কলেজে নাও নিতে পারে তো তোমরা আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পারলে যে বা এই নোটিফিকেশনটি দেখে বুঝতে পারলে যে কলেজে সাধারণত কি কি ডকুমেন্টস চাওয়া হয়ে থাকে তো এর পরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে তোমাদেরকে বলবো কমেন্টটা অবশ্যই জানাও এবং ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাতে ভুলবে না এই রকম ধরনের নোটিফিকেশন আরও পাওয়ার জন্য বা এই রকম ধরনের আপডেট আরও পাওয়ার জন্য তোমাদেরকে আমি পূর্বেই বলেছি আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে পারো তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট একটি পর্বে